মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে আঘাতটা আমাকে দিলে সেটা তুমি কেন করলে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার কথাটা শুনে রইনি দিদি, শুধুমাত্র তোমার জন্য যেমনই, তোমার জন্য আমি মন্দার খেতে কথা রাখতে পারলাম না। আমি আমি যে কিভাবে ভেঙে পড়েছি এই আঘাতটা দিয়ে সেটা তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ বুঝতে পারছো না, তোমরা কেউ বুঝতে পারছো। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, বিশ্বাস করো। আমি বলছি কিচ্ছু হবে না, মন্দিরের কিচ্ছু হবে না, আমাকে একটু ভরসা করো না। কেন করলেন এটা, কেন করলেন শ্যামলী? মন্দারকে সারেন্ডার করতে কেন বললেন আপনি? আর আপনি তো আমাকে কিছু জিজ্ঞেসও করলেন এই ব্যাপারে, কেন করলেন শ্যামলী? আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু যেটা দেখি আমরা মন্দারকে বেকসুর খালাস করাতে পারবো, কিন্তু পুলিশের কাছে প্রমাণ আছে। পুলিশ যখন মন্দারকে কোর্টে পেশ করবে, কোর্ট মন্দারকে কত ভয়ানক শাস্তি দিতে পারে আপনার কোনো আইডিয়া আছে? না, পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। তার আগেই মন্দারকে আমি বাড়িতে নিয়ে চলে আসবো, কিচ্ছু করতে পারবে না কোর্ট, কিচ্ছু করতে পারবে না। কোন ভরসায় এই কথাগুলো বলছেন? আমি তো শুনলাম মন্দারকেও আপনি বলেছেন ওকে ভরসা দিয়েছেন। আমি কিছু বুঝতে পারছি না শ্যামলী, এই কনফিডেন্সটা আসছে কোথা থেকে আপনার? কিছু না, কিছু না, কিছু না। আপনি কি লোক আছেন শ্যামলী? ঠিক আছে, তাহলে শুনুন, সাবধান হতে দোষ কোথায়? আর আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে স্যার দেখুন, আমি আমি আপনাকে বিশ্বাস করে কথাটা বলে দিলাম, এবার আপনার কথা রাখার পালা। কোর্টের রুম পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না, আপনি জানেন সেটা কাউকে বুঝতে দেবেন না। আমার দিব্যি রইল স্যার, কথা দিন আমায়। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।